প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবার আসলাম আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজকে করে দেখাবো আপনাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা। তো দর্শক, কালাভুনা মানে কালাভুনা, কালাভুনা মানে মাংস ভাজা নয়, কালাভুনা মাংস সিদ্ধ হবে, আবার কালো হবে। তো দর্শক, চলুন আমরা দেরি না করে দেখি কালাভুনা করতে আমাদের কি কি উপকরণগুলি লাগে। প্রিয় দর্শক, কালাভুনার মাংসটা মেরিনেশনের জন্য আমাদের যে সমস্ত উপকরণগুলি লাগবে সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে আমি 1.5 চা চামচ কালো জিরা নিয়েছি, 1.5 চা চামচ মতো গোলমরিচ নিয়েছি, আমি 2 চা চামচের থেকে একটু কম রাঁধুনি। রাঁধুনিটা দেখতে আসলে দেখুন, রাঁধুনি এটা কালো ভুনায় কিন্তু রাঁধুনিটা অবশ্যই অবশ্যই লাগবে। এছাড়া আমি নিয়েছি 1 টুকরা জয়ফল, 1 টুকরা জয়ত্রী, 1টা তারা মশলা, 4 টুকরা নিয়েছি আমি দালচিনি, 5-6টা লবঙ্গ, 4টা এলাচ, 1টা কালো এলাচ, 1টা তেজপাতা। এছাড়াও লাগছে আমাদের বেরেস্তা, আমি এখানে বেরেস্তা 1 কাপ মতো নিয়েছি, 1 কাপ টক দই নিয়েছি, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। এছাড়াও লবণ লাগবে, লাগবে সরিষার তেল এবং সয়াবিন তেল। তো দর্শক, শুরুতেই এখানে তেজপাতা এবং তারা মশলা, এই দুটি মশলা বাদে বাকি যে মশলাগুলি আছে সেগুলো আমরা ব্লেন্ডার করে নিব। তো চলুন দর্শক, আমরা ব্লেন্ডার করে ফিরে আসছি। প্রিয় দর্শক, আমরা মশলাটা গুঁড়া করে ফিরে আসলাম। এখানে আমরা নিয়েছি 1 কেজি গরুর মাংস। কালাভুনার জন্য মাংসটা হাড় চর্বি সহ নিতে হয় এবং সাইজটা হয় কিন্তু তুলনামূলক ছোট। তো এখন আমরা এটাতে মশলাগুলো মাখিয়ে নিব। প্রথমে আমি দিচ্ছি টক দই, দিচ্ছি রসুন বাটা, দিচ্ছি আদা বাটা, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া। আর মশলাটা গুঁড়া করার সময় আমরা 2টা মশলা আস্ত রেখেছিলাম, একটা হচ্ছে তেজপাতা আর একটা হচ্ছে তারা মশলা। এখন আমরা দিয়ে দিব গুঁড়া মশলাটা। মশলাটা আমরা 1.5 চামচ মতো রেখে দেবো, 1.5 চা চামচ মতো, যেটা আমাদের শেষে লাগবে অল্প একটু আমরা রেখে দিব, এটুকু আমরা রেখে দিচ্ছি, এটা শেষে লাগবে। এখন দিয়ে দিচ্ছি আমরা পেঁয়াজের পেরেস্তাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দেব সরিষার তেল, সরিষার তেলটা আমরা 1/2 কাপ মতো দিব, 1/2 কাপ মতো আমরা সয়াবিন তেল দিব। আমরা এবার একটু মাখিয়ে নিব। এটা কিন্তু খুব ভালো করে মাখাতে হবে যেন মশলাটা প্রত্যেকটা মাংসের গায়ে ভালোভাবে লেগে যায়। দেখুন কি চমৎকার একটা কালার এসেছে। এখন আমরা এতে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচানো।
এখন আমরা ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেখে দিব, তারপরে আমরা রান্না চলে যাব। আমরা ঢাকনাটি লাগিয়ে দিচ্ছি, আধা ঘন্টা পরে আমরা রান্নায় চলে যাচ্ছি। প্রিয় দর্শক, আধা ঘন্টা পরে আমরা সরাসরি চুলায় চলে আসলাম। পাতিলটাকে আমরা চুলায় বসিয়ে দিয়েছি। আমরা কিন্তু মাংসে কোনো পানি অ্যাড করি নাই। এখন আমরা চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি। এই অবস্থায় আমরা ফুল হিটে আমরা 10 মিনিট রান্না করব। প্রিয় দর্শক, ফিরে আসলাম আমরা 10 মিনিট পরে। এখন ঢাকনাটাকে উঠিয়ে ফেলছি। আমরা এখন একটু নেড়ে দিব। দেখুন পানি ছেড়ে দিয়েছে মাংসটা। আমরা চেষ্টা করব এই পানিতেই মাংসটাকে সিদ্ধ করার জন্য। এখন আমরা তাপটাকে কমিয়ে দিয়ে আবার ঢাকনা লাগাই দিব। ফিরে আসছি আবার 15 মিনিট পর। 15 মিনিট পর আমরা ফিরে আসলাম। এখন মাংসটাকে আবার একটু আমরা নেড়ে দিব। কিছুক্ষণ পর পরে চেক করতে হবে যেন মশলাটা তলায় লেগে না যায়। আবার আমাদের মাংসটাকেও সিদ্ধ করতে হবে। এরপরেও যদি মনে করেন যে আপনার মাংসটা সিদ্ধ হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা একটু শেষের দিকে একটু গরম পানি দিতে পারেন, যাতে মাংসটা সিদ্ধ হয়। সিদ্ধ না হলে কিন্তু কালো ভুনাটা হবে না। আমরা নেড়ে দিলাম, এখন আবার ঢেকে দিচ্ছি। আমরা এই অবস্থায় আবার আধা ঘন্টা পরে ফিরে আসবো। প্রিয় দর্শক, ফিরলাম আমরা আধা ঘন্টা পরে। এখন মাংসটা দেখুন অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে এবং কিছুটা কিন্তু কালারও ধারণ করেছে। তেল ছেড়ে দিয়েছে এখন। দেখুন এই রান্নাটা করতে আসলে অনেক সময় লাগে, প্রায় 2-2.5 ঘন্টা সময় লেগে যায় টোটাল রান্না করতে। চালটা আস্তে দিয়ে আরও আধা ঘন্টা আমরা ওয়েট করব। আমরা আবার ঢেকে দিচ্ছি। আবার আধা ঘন্টা পরে ফিরে আসলাম। এবার আমরা আবার নেড়ে নিব। দেখুন অলরেডি কিন্তু আমাদের কালার চলে এসেছে, মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। প্রিয় দর্শক, এখন আমরা এতে বাগারটা দিয়ে দিব। এই জন্য এখন আমরা অন্য একটি চুলায় প্যান নিয়ে নিয়েছি। আমরা এখানে জালটা জ্বলিয়ে দিচ্ছি। আমরা এখানে সরিষার তেল দিয়ে দিব। এখন আমরা এখানে 4টি শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচটা একটু কালচে বর্ণ ধারণ করলে আমরা দিয়ে দিব রসুন কুচানো। দেব কয়েকটা পেঁয়াজ কুচানো। আমাদের পেঁয়াজটা লাল বর্ণ ধারণ করেছে, ভাজা হয়ে গেছে। এখন আমরা এটা কালা ভুনায় ঢেলে দিব। একটু আমরা নেড়ে দিব।
যেহেতু আমরা বাগার দিয়ে দিছি, এখন কিন্তু আমরা খুব দ্রুত ঢেকে দিব যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়ায়। আমরা এখন ঢেকে দিচ্ছি। প্রিয় দর্শক, 5 মিনিট পর আমরা আবার একটু নেড়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসেছে। এখন আমরা যে সব গুঁড়া মশলার যে একটু অবশিষ্ট আমরা রেখে দিয়েছিলাম, বলেছিলাম যে আমরা শেষে দিয়ে দিব, সেই মশলাটুকু আমরা এখন দিয়ে দিব। মশলাটুকু আমরা দিয়ে দিচ্ছি, আমরা নেড়ে দিব। এখন আমরা একদম লো হিটে আরও 10 মিনিট রান্না করব। আবার ঢেকে দিচ্ছি। প্রিয় দর্শক, ফিরে আসলাম আমরা আবার কিছুক্ষণ পরে। এখন আমরা আবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ওয়াও, দেখুন কি সুন্দর কালার এসেছে, যেটাকে আমরা কালা ভুনা বলি। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। আমি একটু মশলা তুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন এটা কিন্তু পোড়ানো, দেখুন। তো দর্শক, হয়ে গেছে আমাদের রান্নাটা। এখন আমরা একটি পাত্রে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা। তো দেখুন কত সুন্দর কালার এসেছে, দেখে মনে হচ্ছে যেন পুড়ে গেছে, আসলে কিন্তু তা না। দেখুন আমি একটা মাংস আপনাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে এবং ভিতরটা কীরকম। দেখুন হাত দিতেই কিন্তু গলে যাচ্ছে। দেখুন অনেক গরম তো, দেখুন এই দেখুন, এমনিতেই কিন্তু মাংস ছিঁড়ে যাচ্ছে। প্লাস আমি যদি কোনো মশলাও ধরে দেখাই, দেখবেন যে কোনো কিন্তু পোড়া নেই। দেখুন সহজেই সব কিছু এত কতটা সফট হয়েছে। তো দর্শক, আশা করি আমাদের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, বাসায় ট্রাই করবেন। আর যদি রেসিপিটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, আবার ফিরে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।